দেখেন আসলে যখন টিম যদি উইন না করে কোন একটা টুর্নামেন্টে বা কোন সিরিজে আমরা যদি জয়লাভ করতে না পারি তখন সেটাই আমাদের ব্যর্থতা হিসেবে আমরা ধরি, যে আমরা কেন জয়লাভ করলাম না সেটা নিয়ে আলোচনা আলাপ আলোচনা সবকিছুই থাকে। ওয়ার্ল্ড কাপে আমাদের অনেক বড় এক্সপেকটেশন ছিল, এক্সপেকটেশন আমরা যে এক্সপেকটেশনটা করেছিলাম আমাদের পারফরমেন্সটা সেটা ফুলফিল করেনি। সো সেটা জাতি, আপনারা, আমরা তো জাতির বাইরে কেউ না, আমরা সবাই সেটার জন্য অবভিয়াসলি আপসেট যে আমাদের আরো ভালো করার সুযোগ ছিল, ভালো করার সম্ভাবনা ছিল। যে কারণেই হোক প্লেয়াররা আমাদের টপ অর্ডাররা ভালো করতে পারেনি, বোলিং ডিপার্টমেন্টটাও বিগত কয়েকটা সিরিজে যেভাবে বোল করেছে সেভাবে করতে পারেনি। সো এক্সপেক্টেড লেভেলে তাদের ডেলিভারিটা তারা দিতে পারেনি, সেই কারণে আমাদের পারফরমেন্স আমরা যেটা আশা করেছিলাম সেই অনুযায়ী হয়নি। সো এটাকে অবশ্যই বলবো যে আমাদের এক্সপেকটেশন ফুলফিল হয়নি, তবে এটাই যে শেষ তাও তো না, ক্রিকেট ছিল, ক্রিকেট আছে, ক্রিকেট থাকবে, আমরা যারা আছি থাকবো, ছিলাম না, সেই জিনিসগুলোও চলতে থাকবে, বাট ক্রিকেট তার জায়গায় ঠিকই থাকবে। সো যেটাই আমি যেটি পার্সোনালি মনে করি যে বাংলাদেশের জনগণ তারা ক্রিকেটকে যেভাবে ভালোবাসে, ক্রিকেটকে যেভাবে তারা ফিল করে, আপসেট সিচুয়েশন হলে অবশ্যই তাদের অধিকার আছে সেটা নিয়ে ক্ষোভ প্রকাশ করার। সো আমরা সেটাকে মাথা পেতে নিয়েই সব কাজ করছি, সব কাজ করব। আর যেটি বললেন যে অন্যান্য দেশের কথা, বাংলাদেশেরও আমাদের যেটুকু লাইক নর্মাল প্রসিডিওর যেটা, যে টিম যখন আসে তখন টিম ম্যানেজমেন্ট একটা রিপোর্ট দেয়, সেই রিপোর্টের উপরে বেস করে বাকি সব ডিসিশনগুলো নেওয়ার আমাদের কথা, সেই অনুযায়ী কার্যক্রম চলছে এবং রিপোর্টটা আমরা পেলেই আমাদের সব আলোচনা সাপেক্ষে যেই যেই সিদ্ধান্তগুলো বাস্তবায়নের জন্য দরকার বা যে ধরনের আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া দরকার সেই আলোচনাগুলো আমরা করব। আপনার এই সব কিছুই যেটাই হওয়ার কথা, আমাদের তো একটা প্রসিডিওর আছে, সেই প্রসিডিওরটার প্রথম স্টেপটা হচ্ছে একটা রিপোর্ট পাওয়া। টিম ম্যানেজমেন্ট সেই রিপোর্টটা যখন আমাদেরকে দিবে আমরা তখন তার পরিপ্রেক্ষিতে আমরা আমাদের ডিসিশন নেওয়ার জন্য যেই যেই পয়েন্টগুলো দরকার সেগুলো নিয়ে আলাপ আলোচনা করেছি।